বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, বিশ্বকাপ খেলার জন্য ভারতে এসেছে পাকিস্তান, হায়দ্রাবাদেই রয়েছে তারা। বাবর এমনকি পাকিস্তানের বিশ্বকাপের টিম অনেকেই এই প্রথম ভারতে এসেছেন, কেমন আছেন তারা? এই প্রশ্নই করা হয়েছিল পাক অধিনায়ক বাবরকে, যার উত্তরে তিনি জানিয়েছেন বহাল তবিয়াতেই রয়েছেন তারা। বাবরের কথায় কোনো সমস্যাই হয়নি, তাদের সব রকম খেয়াল রাখা হচ্ছে, দলের সকলে ভারতে বিশ্বকাপ সফর দারুণভাবে উপভোগ করছেন বলে জানিয়েছেন বাবর। ভারতের আতিথেয়তায় মুগ্ধ টিম পাকিস্তান।